হ্যালো ডিয়ার্স, এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড মেনু। যে মেনু সমূহ গুলো রয়েছে, যেমন ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, ড্র মেনু, ডিজাইন মেনু, এই মেনু গুলো নিয়ে কথা বলবো। তো সরাসরি আমরা কাজে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে ইটস এ ফাইল মেনু, ইনসার্ট মেনু, ড্র মেনু, ডিজাইন মেনু, লেআউট মেনু, রেফারেন্স মেনু, মেইলিং মেনু, রিভিউ এবং ভিউ, হেল্প মেনু এবং ক্যারেক্টার মেনু আছে, যদি ভিউ করাই দেয় সেটা ডেভেলপ পার মেনু। এই মেনুগুলো নিয়ে আসলে মূলত কথা বলবো। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট মেনু, সে ফাইল মেনু। এই ফাইল মেনুর যে বিষয়গুলো রয়েছে, আমি কিছু গার্বেজ ট্র্যাকস আমি এখানে কপি করি। সো আমি একটু চেঞ্জ করে দেব টাইম দা নিউ রোমান এবং কি এটাকে 11 করে দিব। তো আশা করি ফরম্যাটটা ঠিক হয়েছে। এটাকে আমি কি করব, যে বিষয়টা করব সেটা ফাইল মেনুতে দেখি কি কি অপশন রয়েছে। ফাইল মেনুতে রয়েছে আপনার হোম, নিউ, ওপেন, গেট ইনটু অ্যাডভান্স, ইনফরমেশন, সেভ, সেভ এস, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট এবং ক্লোজ অ্যাকাউন্ট এবং অপশন। নিউ, কোনো নিউ ডকুমেন্ট যখন তৈরি করবো সেটাকে নিউ। এখানে অনেকগুলো টেমপ্লেটও রয়েছে, ইউজ টেমপ্লেট আপনি দেখতে পারেন, ইউজ এবং যে টেমপ্লেটগুলো রয়েছে সেই টেমপ্লেট থেকে আপনি ইউজ করতে পারেন। ইন্টারভাল কমেন্ট, আমি যদি এই টেমপ্লেটটা ইউজ করতে চাই, সো এই টেমপ্লেটটা এখানে ডাউনলোড হয়ে যাবে এবং কি আমাকে সেটাকে ইউজ করতে দিবে, অলরেডি টেমপ্লেটটা রয়েছে। তো দেন আমি আরেকটা পেজ যাব, ওয়ান পেজ। ওকে, আমি যদি একটু সেটাকে ছোট করি, দেখতে পাচ্ছেন রিপোর্ট 2011 এবং কি সেটা নিচে চলে আসবে। তো দ্যাটস ওয়াই আমি এটাকে আগের মোটে নিয়ে যাব। তো বোল্ডটাকে ইটালিক থেকে সরিয়ে দিব। সো আমরা এটাকে পেস্ট করব। 80% আবার কন্ট্রোল আমি চেঞ্জ দিয়ে সে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি, যেহেতু এই ডকুমেন্টটা 8 রয়েছে। তো যদি এই ডকুমেন্টটাকে, নিউ ডকুমেন্টটা অলরেডি আমরা টেমপ্লেট সম্পর্কে আলোচনা করেছি, নিউ তাহলে নতুন এবং কি ওপেন। এখানে যদি একটা ডকুমেন্টকে আমি অন করতে চাই, সাপোজ ধরেন সাম অফ ইন্ডিয়া, ক্লাস ওয়ান, বিএপিটি, লিনাক্স হার্ডেনিং রিপোর্ট, এই ডকুমেন্টটাকে আমি অন করব। ওকে, জাস্ট ওয়েট, আমি অ্যাকাউন্ট ভ্যালিডিটি দিয়ে দিচ্ছি। যে যেন প্রবলেম করতেছে, সরি।
এখন আমি সেটাকে অ্যাক্সেস করবো না, সরি ফর দ্যাট। সো সো ওপেনটা তাহলে আমরা ওপেন করব, গেট অ্যাডন্স, এখান থেকে কোনো প্রকার যদি অ্যাডন্স আনতে চাই তাহলে আমরা এখান থেকে আসলে অ্যাডন্স গুলো নিয়ে আসতে পারি। বিভিন্ন যে অ্যাডন্স গুলো রয়েছে, অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, এবং কি সেই অ্যাডন্স গুলো আমরা সেখানে অ্যাড করতে পারি। সো এখানে ইনফো রয়েছে, ইনফোতে আপনারা প্রটেক্টেড ডকুমেন্ট, আপনি ডকুমেন্ট ইনক্রিপ্ট করতে পারেন, ইনস্প্যাক্ট ডকুমেন্ট করতে পারেন, এবং ম্যানেজ ডকুমেন্ট করতে পারেন। সো ম্যানেজের ভিতরে রিকভার বা ডিলেট অল আনসেভ ডকুমেন্ট, এখানে থেকে চেক ইনস্প্যাক্ট ডকুমেন্ট, চেকেবিলিটি, এই বিষয়গুলো দেখতে পারেন, এবং প্রোটেকশন, এবং কি এখানে পাসওয়ার্ড প্রোটেকশন আপনি ইচ্ছা করলে দিতে পারেন, ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তাহলে এখানে পাসওয়ার্ড দিলে ওই পাসওয়ার্ড ছাড়া আপনার এই ডকুমেন্টটা কেউ ওপেন করতে পারবে না। সো এখানে সেভ, এখানে আপনি যে আপনার ড্রাইভগুলোর লোকেশনে থাকবে, সেই লোকেশন থেকে আপনার ড্রাইভগুলো আপনার শেয়ার পয়েন্টে হোক, অথবা যে জায়গায় অথবা লোকাল অ্যাপসে হোক, সেখানে আপনি সেটাকে সেভ দিতে পারবেন। তো প্রিন্ট, এখানে পিন যে আছে আপনি এখান থেকে প্রিন্টার আসলে সিলেক্ট করে এবং কি পিন দিতে পারবে, এবং কি এখানে পেজগুলা বা কিভাবে হবে সে পিন অপশন থেকে আপনি সেটাকে পিন করতে পারবেন। শেয়ার, এখান থেকে সেভ টু ক্লাউড, ইমেইল, এবং কি প্রেজেন্ট অনলাইন, কয়টা বিষয় করতে পারেন। এখান থেকে ইমেইলও আপনি সেন্ড করতে পারেন, সেন্ড অ্যাটাচমেন্ট, সেন্ড পিডিএফ,